বাংলাদেশের ক্রিকেটে সাকিব আল হাসানের অবদান অনেক। তার বীরত্বের সুবাদেই দেশের ক্রিকেট চড়েছে নতুন উচ্চতায়। ক্রিকেট খেলে শত শত মানুষের ভালোবাসা পেয়েই সাকিব আজকে সাকিবে পরিণত হয়েছেন। নিজের জনপ্রিয়তা সুবাদে জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থিতা করে নির্বাচিত হন সংসদ সদস্য। পরবর্তীতে সংসদ ভেঙে দেয়ায় সংসদ সদস্য পদ হারিয়েছেন সাকিব। সাম্প্রতিক ছাত্র আন্দোলনের সদ্য সাবেক সংসদ সদস্য সাকিবের চুপ থাকায় বেশ চটেছেন সাধারণ মানুষ। যে মানুষের ভালোবাসাতেই সাকিবের এত অর্জন, সেই মানুষের বিপদের সময় সাকিবের চুপ থাকাতে জনপ্রিয়তা কমেছে তার। এরই মাঝে কানাডা প্রবাসী এক বাংলাদেশিকে আপনি দেশের জন্য কি করেছেন বলে আগুনে ঘি ঢেলেছেন সাকিব। সাকিবের আন্দোলন প্রসঙ্গে চুপ থাকার ব্যাপারে গণমাধ্যমের সাথে আলাপকালে এনামুল হক বিজয় বলেন, আসলে ব্যক্তি হিসেবে এক একজনকে আমরা দেখে এসেছি, ব্যক্তি হিসেবে তাদের প্ল্যান থাকে। আপনি যা প্রশ্ন করছেন তা এক একজন এক একভাবে উত্তর দিবে। উনি কিভাবে তার রাজনীতি দেখবে, কিভাবে খেলাটা চালাবে, কিভাবে কি করতে হবে, এটা ব্যক্তিগত একদমই তার বিষয়। ওনাকে যখন আমরা মাঠে পাবো তখন ক্রিকেটার সাকিব আল হাসান হিসেবে দেখতে চাই। ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা সাকিব আল হাসানকে পাশে চাই।